প্রথমেই বলে রাখি, থাইল্যান্ড মানেই যে অপরূপ সুন্দর একটা দেশ তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন বা আসতে চাচ্ছেন, ওনাদের জন্য আরও বেশি দরকারি ভিডিও। যে বা যাদের সাথে থাইল্যান্ডে ঘুরতে যেতে চাচ্ছেন তাদের সাথে শেয়ার বা মেনশন করতে পারেন এই ভিডিওটি। এখানে আমরা যে হোটেলে ছিলাম সেখানে রাতের খাবার এবং সকালে নাস্তা সহ খরচ হয়েছে মাত্র 1500 থাইবাহ। এর যাত্রাপথে সুযোগ পেলাম স্কাইওয়াক উপভোগ করতে, তাও আবার সম্পূর্ণ ফ্রি, সাথে অপরূপ সৌন্দর্য নীল জলরাশি দ্বারা তৈরি কৃত্রিম লেক যা থেকে তৈরি করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। বিস্তারিত সকল তথ্য থাকছে এই ভিডিওতে, সাথে কিছু ভ্রমণ টিপস। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা ঘুরতে যাচ্ছি মিয়ানমার এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত সর্বশেষ গ্রাম পিলো। আমাদের গন্তব্যস্থান ব্যাংকক থেকে মোট দূরত্ব 250 কিলোমিটার, যা কাঞ্চনাবুরি প্রদেশে অবস্থিত। কিন্তু পাহাড়ি রাস্তাতে গাড়িতে যেতে মনে হবে দূরত্ব অনেক বেশি। গাড়ি ছাড়া সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন এবং ট্যাক্সিতে যাওয়া, কারণ সরাসরি যেতে পারবেন না, তাই ট্রেনে নামটক স্টেশন থেকে ট্যাক্সিতে যেতে হবে। এতে সব মিলে খরচ হবে 1500 থেকে 2400 থাইবাহ, আর বাসে যেতে চাইলে ভেঙে ভেঙে যেতে হবে, খরচ হবে 660 থেকে 800 থাইবাহ, যা গাড়িতে গেলে সব মিলে 1200 থেকে 1500 থাইবাহতে ফুয়েল যথেষ্ট। কাঞ্চনাবুরি প্রদেশে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে এই স্টিল রেল সেতুটি ঘুরতে আসতে হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে। এখানে জাপানিরা বিশ্বযুদ্ধে এশিয়াদের যে নির্মম অত্যাচার করেছিল তার নিদর্শন। প্রচুর মানুষ ঘুরতে আসে এটি দেখতে। এখানে ফ্রিতে নৌকা ব্যবহার করে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন। নদীর পাশেই বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এখানে কিছুটা সময় কাটানোর পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থান ভাজিরা রংকন জলবিদ্যুৎ দেখতে। এখানেই ফ্রিতে কাচের ব্রিজে স্কাইওয়াক করতে পারবেন, তবে এজন্য আপনাকে নিয়ম মেনে চলতে হবে। এখানে আপনার ব্যবহৃত জুতা খুলে উনারা যে স্যান্ডেল দিবে তা ব্যবহার করতে হবে, এজন্য আপনাকে কোনো খরচ করতে হবে না। তবে একসাথে 20 জনের বেশি ব্রিজে প্রবেশ করা যাবে না। কাচের ব্রিজ ভ্রমণ শেষে এখান থেকে আমরা যাচ্ছি জলবিদ্যুৎ প্রকল্প দেখতে। আপনারা আমাদের বাংলাদেশের কাপ্তাই লেকের ভ্রমণ ভিডিও দেখতে পারেন। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এত কাছ থেকে উপভোগ করা যায় না, কিন্তু এখানে তাদের বিশাল এবং দৃষ্টিনন্দন কাজ দেখতে পারবেন অনেক নিকট থেকে। এটি প্রায় 92 মিটার উচ্চতা, 10 মিটার পুরুত্ব এবং 1020 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এই বাঁধের উপর গাড়ি চালানো সহ উপভোগ করতে পারবেন অপার সৌন্দর্য। এখানে আরও ফ্রি বাইসাইকেলের ব্যবস্থা আছে, চাইলে বাঁধের উপরে সাইকেল চালাতে পারবেন। এখানে রিসোর্টে যদি বুকিং করেন রাতে থাকার জন্য, তাহলে এই লেকে ওয়াটার রাফটিং করতে পারবেন ফ্রিতে।
এখন আমরা যাচ্ছি আমাদের প্রধান গন্তব্যস্থান পিলগ্রামে। এখানে যেতে সমুদ্র পৃষ্ঠ থেকে 740 মিটার উঁচু পাহাড়ের বুকে গাড়ি চালিয়ে যেতে হবে। আঁকাবাঁকা রাস্তায় চলাচলে বমি বা মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে, সেজন্য নিজেকে তৈরি রাখতে হবে। যাই হোক, এখানে আমরা যে হোটেল বুকিং করেছিলাম তাতে আমাদের এক রুমের জন্য খরচ হয়েছিল 1500 টাকা। এই খরচে আমাদের জন্য রাতের খাবার এবং সকালের নাস্তা যুক্ত ছিল, তাই বুকিং করার সময় লক্ষ্য রাখবেন কী কী সুবিধা পাচ্ছেন। আমাদের রুম থেকে বাইরের ভিউটা ছিল অসাধারণ, এক পাশে পাহাড়, অন্য পাশে ছোট লেক। এখানে স্থানীয় বাজারে সব কিছু পাবেন, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গিফট। তাছাড়া চাইলে বাজার করে রুমে রান্না করেও খেতে পারেন, অথবা খাবার রুম সার্ভিস নিতে পারেন। লেকের পাশে রয়েছে আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখার ব্যবস্থা। এটা দেখে আপনার ফ্রান্সের বা লন্ডনের ভালোবাসার ব্রিজের কথা মনে হতে পারে। এখান থেকে সূর্যডোবা দেখতে ভিউ পয়েন্টে যেতে আপনাকে পিক আপে করে যেতে হবে। খুবই উঁচু নিচু রাস্তা হওয়ার জন্য সেখানে নর্মাল গাড়িতে করে যেতে পারবেন না। আর যদি আপনার ব্যাকপেনজনিত সমস্যা থাকে তাহলে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই পিক আপে যাওয়া আসা এজন্য জনপ্রতি 50 থাইবাত করে দিতে হবে। ভিউ পয়েন্টে আসার পরে আপনার যাত্রাকে অন্য লেভেলের আনন্দের রূপ দিবে এখানের পরিবেশ। যদি সময় বেশি নিয়ে আসতে পারেন তাহলে পাহাড়ি সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরো পাহাড়টা ঘুরে দেখতে পারবেন। এখানে রয়েছে থাইল্যান্ডের সাথে মিয়ানমারের যুদ্ধের সময়কার অনেক স্মৃতি আর সূর্য অস্ত যাওয়ার অপরূপ মুহূর্ত। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিতে গরম পানি ব্যবহার করতে পারবেন, কারণ রাত হওয়ার সাথে সাথে এখানে অনেক ঠান্ডা লাগে। আমরা রাতের খাবারের জন্য হালাল বিফ সাথে বারবিকিউ সস আর সি ফুড সুকি অর্ডার করেছিলাম, যা আমাদের হোটেল বুকিংয়ের সাথে যুক্ত ছিল। রাতের খাবার শেষে এই গ্রামে হাঁটতে যেতে পারেন, এজন্য হোটেলের লবিতে ফ্রি বাতি দেওয়া আছে, তা ব্যবহার করতে পারেন। এই পিলগ্রামের নামকরণের ইতিহাস আছে, মূলত থাই এবং মিয়ানমার শ্রমিকদের সাথে যুদ্ধে প্রচুর মানুষ মারা যায় এখানে। ওইসব মানুষের আত্মা এবং পাহাড়ি শুনশান নীরবতা থেকে পিলগ্রামের নাম দেওয়া হয়েছে। রাত 9টার পর সব দোকান বন্ধ হয়ে যায়, তখন আরও বেশি নীরবতা নেমে আসে এখানে। সকালের ফ্রি নাস্তাতে ছিল ডিম পোস্ট, পাউরুটি, সাথে লেটুস পাতা, সসেস আর থাই স্টাইলের শুটকি মাছ ফ্রাই এবং পান্তা ভাত। খাওয়া শেষ করে শেষবারের মতো কিছু কেনাকাটা করে নিলাম। আর আপনি চাইলে এখান থেকে ডাক টিকিটে চিঠি পাঠাতে পারেন আপনার ঠিকানায়, যা অন্যরকম স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন। যাত্রাপথে পেয়ে যাবেন থংবাপুম জাতীয় উদ্যান, আপনি চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন। বিদেশি ট্যুরিস্টদের জন্য 200 থাইবাত এবং বাচ্চাদের জন্য 100 থাইবাত দিতে হবে। খুবই পরিপাটি এবং পরিষ্কার একটি স্থান, পাশেই রয়েছে ভিউ পয়েন্ট।
যাত্রাপথে হালাল সাইন দেওয়া দোকান থেকে নিয়ে নিলাম চিকেন গ্রিল, রুটির সাথে কলা দিয়ে তৈরি একটি আইটেম এবং রুটির সাথে ডিম দিয়ে তৈরি খাবার। সময় স্বল্পতার জন্য আমরা এই জাতীয় উদ্যানটি দেখতে পারিনি, কারণ এখানে প্রবেশের জন্য সময় নির্ধারণ করা আছে। তবে থাইল্যান্ডে বিভিন্ন জাতীয় উদ্যানে প্রবেশের জন্য বিশেষ ভ্রমণ পাসপোর্টের ব্যবস্থা আছে, যার মাধ্যমে আপনি যখন কোনো স্থান ভ্রমণ করবেন তাতে সিলের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারবেন। এখন শেষ করতে হবে, তবে কথা দিচ্ছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে আরও নতুন স্থান বা দেশের ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তবে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন জায়গা বা দেশের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।